পাচ্ছেন এই দূরগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান, আমি প্রথমে বিরতি বলে রাখি, যারা আপনারা মার্কেটিং করতে চান বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখলে একটা আইডিয়া পেয়ে যান। এই প্রোডাক্টগুলো যদি আপনি কোনো দোকানদারকে বলেন যে ভাই 45 টাকা বা 50 টাকা জোড়া পাইকারি, তাও কিন্তু আপনি নিতে পারবেন। এগুলো কিন্তু আমি মাত্র ক্রাই করছি 35 টাকা জোড়া দিয়ে। এগুলো কিন্তু শুধু এই প্রোডাক্ট না, অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। মাত্র 10,000 টাকা পুঁজি খাটিয়ে বিভিন্ন একটা ছোট ব্যাগের ভিতরে বিভিন্ন ধরনের ছোট ছোট আইটেম নিয়ে আপনি দোকানে দোকানে ঘুরে কিন্তু ব্যবসা করতে পারবেন। দেখেন এগুলো প্রোডাক্ট মাত্র 25 টাকা দিয়ে ক্রাই করেছে, দেখছেন। এগুলো কি আপনি 35 টাকা বিক্রি করতে পারবেন না? এগুলো খুচরা তো 70-80-100 টাকা বিক্রি হয়ে থাকে। সুতরাং যে সকল বেকার ভাইরা রয়েছেন, আমাদের চ্যানেল ফলো করেন বা ফেসবুক পেজ ফলো করেন, আমাদের মাধ্যমে আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আপনার অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন। অনেক হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চকবাজার থেকে আমি আজকে প্রায় 10-12 হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করেছি, যেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেগুলো দাম কেমন, কত দাম দিয়ে ক্রয় করেছি। আপনারা যারা চকে আসতে চাচ্ছেন তারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে ক্রয় করেছি আমি নিজে আমার ছোট ভাইয়ের দোকানের জন্য ঈদের ভিতরে। জাস্ট যখন আমি প্রতিদিন চকবাজারে যাই তখন কিছু কিছু প্রোডাক্ট ক্রয় করে নিয়ে আসি, যাতে করে আমি পরবর্তীতে আমার সময়টাও বেঁচে যাবে। ইনশাল্লাহ আগামী বুধবার দিন আরও 50,000 টাকার প্রোডাক্ট পাঠিয়ে দেবো। যাদের টাকা পয়সা রয়েছে চকবাজারে এখনই ক্রয় করুন, কারণ দাম কিন্তু আসলে বৃদ্ধি পায়, অটোমেটিকলি বৃদ্ধি পেয়ে যায়। এখানে শুধু এটা আমাদের এখানে না, যখন এটা অর্থনীতির ভাষায় তা রয়েছে, চাহিদা যখন বেশি থাকে যোগান যখন কম থাকে অটোমেটিকলি সেটার দাম বৃদ্ধি পেয়ে যায়। এটা আপনারা অনেকে জানেন যারা এর মধ্যে ব্যবসা করতেছেন, যারা করবেন। এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি 105 টাকা দিয়ে ক্রয় করেছি। এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান, দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আশা করি। যাই হোক, এটা আমি আগামীতে আবার বেশি করে ক্রয় করবো, কারণ এই প্রোডাক্ট আমার নিজেরও ভালো লেগেছে। এটা কিন্তু দাম বৃদ্ধি পেতে পারে, এখন চকবাজারে আমি ক্রয় করছি 105 টাকা দিয়ে। সাধারণত যে সকল দোকানের আমি ভিডিও করি ওখান থেকে বেশিরভাগ ক্রয় করা হয়ে থাকে। আপনারা যখন চকে যাবেন একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে দেখেন যে সকল আপুরা আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যে ডায়মন্ড কার্ড যেগুলো চায়না ইয়ার রিংস রয়েছে, দেখেন এগুলো আমি কিছু ক্রয় করেছি। এগুলো আপনাদেরকে দাম বলে দেবো, জাস্ট ফটো প্রোডাক্টগুলো দেখুন। এখানে অনেক প্রোডাক্ট রয়েছে, আমি আসলে জাস্ট চেক করার জন্য এগুলো পাঠিয়ে দিয়েছি ছোটো ভাইকে, যে আসলে এগুলো বিক্রি করা সম্ভব কিনা, কারণ এগুলোর দাম তো অনেক বেশি। এগুলো আপনারা অনেকে বলছিলেন যে ভাই একটা ভিডিও তৈরি করতে, আসলে ভিডিও করা সম্ভব হয় না, কারণ যারা 80 টাকার বেশি করে দোকানদার ভাড়া রয়েছে তারা ভিডিও করতে ইচ্ছুক না, তারা ভিডিও করতে চায় না। সে ভিডিওগুলো অনেকগুলো কারণ রয়েছে, আমি লাইভে অলরেডি বলেছি। আপনারা কিছু কমন সেন্স লেস কিছু মহিলা রয়েছেন, তাদের জন্য আসলে আমাদের ভিডিও করতে কষ্ট কষ্ট হয়ে যাচ্ছে। তারা 2 পিস অনলাইনে চায় যে ভাই 2 পিস পাঠিয়ে দেন, তারা জানে যে যেখানে কম দাম সেখান থেকে নিতে। অনলাইনে কত লোক বুস্টিং করে করে এইগুলো প্রোডাক্টগুলো সেল করতেছে, এই প্রোডাক্টগুলো 300-400 টাকা অনলাইনে বুস্টিং করে করে সেল করতেছে, কিন্তু ওখান থেকে ক্রয় করবে না, ওনারা এই পাইকারি দোকান থেকে ক্রয় করবে। অনেক বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরকে রাত 12টার সময় 1টার সময় বলেন যে ভাই 2,000 দোল লাগবে। এগুলো করার কারণে আমাদের ভিডিও তৈরি করতে বর্তমান খুব কষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যেগুলো রয়েছে দেখেন আমি ক্রয় করেছি, এটা দেখেন 120 পিস ক্রয় করেছে 150 টাকা করে পড়ছে, দেখছেন। আপনারা যদি ভিডিও করে বলতাম যে এগুলো 150 টাকা, আপনারা তো মাথায় হাত দিতেন, এত দাম এগুলো, এত দাম। তারপরে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে পারি না, কারণ এই সমস্যার কারণে দোকানদার ভাইরা ভিডিও তৈরি করবে না। আপনারা এটা ক্রয় করতে পারেন, এখানে দেখেন সারওয়ান ব্রাদার্স, এটা মদিনা 80 টাওয়ার। সাধারণত 80 টাওয়ার সহ সেলিম টাওয়ারে বিভিন্ন চায়না আইটেম বেশি বিক্রি করা হয়। আপনারা যারা চায়না আইটেম নিতে চান সেক্ষেত্রে মধ্যে ডাস্ট করে যেতে পারেন। এখানে দেখেন 2 আইটেম রয়েছে, আর যেগুলো রয়েছে এগুলো প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে খুব চমৎকার, মাত্র 105 টাকা রয়েছে। এগুলো দাম বাড়তে পারে। এই প্রোডাক্টগুলো দেখেন, এগুলো আসলে গ্রামে মফসলে ভালো চলে, যার কারণে আমি এগুলো নিয়েছি। এগুলো 90 টাকা দিয়ে ক্রয় করেছিলাম মনে হয়, যাই হোক এরকমই দাম। এখন সামনের দাম বাড়তে পারে কমতে পারে, আপনারা চকে গিয়ে একটা আইডিয়া নিয়ে ক্রয় করতে পারেন। দেখেন দূরগুলো যারা দেখতে পাচ্ছেন, এই দূরগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান, আমি প্রথমে বিরতি বলে রাখি, যারা আপনারা মার্কেটিং করতে চান বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখলে একটা আইডিয়া পেয়ে যান। এই প্রোডাক্টগুলো যদি আপনি কোনো দোকানদারকে বলেন যে ভাই 45 টাকা বা 50 টাকা জোড়া পাইকারি, তাও কিন্তু আপনি নিতে পারবেন। এগুলো কিন্তু আমি মাত্র ক্রাই করছি 35-35 টাকা জোড়া দিয়ে। এগুলো কিন্তু শুধু এই প্রোডাক্ট না, অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। মাত্র 10,000 টাকা পুঁজি খাটিয়ে বিভিন্ন একটা ছোট ব্যাগের ভিতরে বিভিন্ন ধরনের ছোট ছোট আইটেম নিয়ে আপনি দোকানে দোকানে ঘুরে কিন্তু ব্যবসা করতে পারবেন। দেখেন এগুলো প্রোডাক্ট মাত্র 25 টাকা দিয়ে ক্রয় করেছে, দেখছেন। এগুলো কি আপনি 35 টাকা বিক্রি করতে পারবেন না? এগুলো খুচরা তো 70-80-100 টাকা বিক্রি হয়ে থাকে। সুতরাং যে সকল বেকার ভাইরা রয়েছেন, আমাদের চ্যানেল ফলো করেন বা ফেসবুক পেজ ফলো করেন, আমাদের
মাধ্যমে আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আপনারা অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন। অনেক মহিলারা আমাদের এই কথাগুলোকে অনর্থক মনে করে, অনেক আমি জানি ওইগুলো মহিলারা হচ্ছে খুচরা কাস্টমার, রিটেলের কাস্টমার, আমাকে বলে রবিউল ভাই একটু অনর্থক কথা বলেন দোকানদারের চাইতে। আমি তো চাই একটা ব্যবসায়িক আইডিয়া শেয়ার করতে। এখন আপনারা সেই ব্যবসায়িক আইডিয়া শেয়ার করাকে যদি অনর্থক মনে করেন, আপনি মানে আমরা তো চাই ব্যবসায়িক জাতি গঠনে সাহায্য করতে, এখন আপনার কাছে তো ওটা ভালো লাগবে না, কারণ আপনার স্বামী সুন্দর করে কামাই করে এনেছে দিচ্ছে, আপনি খাচ্ছেন। আসলে কথাগুলো রুড হলো, আমার কাছে খুবই খারাপ লাগে। ওনারা ইলজিক্যাল প্রশ্ন করে, মনে করে যে রবিউল ভাই মনে হয় ভাই আমি বিবি এমবিএ কমপ্লিট করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে তারপরে আপনার এই মাঠে নেমেছি, এটা বড় ধরনের লক্ষ্য নিয়ে আপনারা আমাদেরকে শুধু ইউটিউবার ভাববেন না, ঠিক আছে? আপনারা অনেকে এগুলো কমেন্ট করে থাকেন, যেগুলো করেছেন তারা করবেন না, দয়া করে লজিক্যাল কমেন্ট করবেন, লজিক্যাল অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো। আমি ওই সকল মহিলাদের চাই না যারা খুচরা ব্যবসায়ীদেরকে ডিস্টার্ব করে, ঠিক আছে?